একুশের ভোটে বাংলা দখলের স্বপ্ন পূরণ হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে দলের অভ্যন্তরীণ কোন্দলে বঙ্গ বিজেপি যেন আরও ভঙ্গুর। তবে বাংলা দখলের স্বপ্ন দেখা থামাচ্ছে না গেরুয়া শিবির, বরং আগামী পঞ্চায়েত ভোটে গেরুয়া অস্ত্র মোদীর সুশাসন। বাংলায় ইতিমধ্যে প্রকট হয়েছে দুর্নীতিকাণ্ড, জেলে যেতে হয়েছে মন্ত্রী নেতাকে। এমন আবহে দুর্নীতিমুক্ত প্রশাসক হিসেবে 20 বছর পূর্ণ করেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। 12.5 বছর গুজরাটের মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব সামলে দেশের প্রধানমন্ত্রীর আসনে টানা 8.5 বছর। মোদীর আমলে দেশের শাসনভারের আমূল বদল নিয়েই প্রকাশিত হয়েছে মোদী @20, যাতে মোদীর সুশাসন নিয়ে লিখেছেন বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর থেকে অভিনেতা অনুপম খের। সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিষ্ঠিত 41 জন মানুষ মোদীর সুশাসন সম্পর্কে তুলে ধরেছে নিজেদের কথা। ইংরেজিতে প্রকাশিত হওয়া এই বই আগামী দিনে বাংলা সহ অন্যান্য ভাষায় মুদ্রিত হবে। মোদীর সুশাসনের এই আখ্যান ছড়িয়ে দেওয়া হবে দেশের কোণে কোণে। শনিবার কলকাতার ICCR-এ এই বিষয়েই এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা তথা দেশের প্রাক্তন মন্ত্রী প্রকাশ জাভরেকর। টানা 1.5 ঘন্টার ভাষণে মোদীর সুশাসনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপির রাজ্য মুখপাত্র সৌমিক ভট্টাচার্য, মহিলা নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়, খড়গপুরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, রাজ্যের নেত্রী মধুচন্দা কর প্রমুখ। আপনি বতাইয়া মোদী জি কে মুখ্যমন্ত্রী রেতে 12.5 সাল হুয়ে আর প্রধানমন্ত্রী রেতে লগভগ 8.5 সাল হুয়ে 21 সাল হোগে, 20 পুরে হুয়ে 21 বা ভি পুরা হো রা হ্যায়। তো বিশেষ ক্যা হ্যায়, আজ তক দুনিয়া মে লোকতান্ত্রিক ইনে ডেমোক্রেটিক সেটআপ লোগো মে সে চুনকর আকর মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রী, দেশ কা প্রমুখ আর প্রদেশ কা প্রমুখ, ऐसा रहने का रिकॉर्ड एक तरह से क्लिंटन का था। 12 साल वो अरकानसंस के गवर्नर थे और 8 साल राष्ट्रपति थे, लेकिन कंटिन्यूसली सरकार के प्रमुख राज्य और केंद्र के, और लगातार 20 साल हर बार ज्यादा वोटों से, इस तरह का एक तरह का अद्वितीय काम और लोगों का विश्वास मोदी जी ने प्राप्त किया, ये इसकी विशेषता है। और इसलिए ये क्यों हुआ, ये गुड गवर्नेंस की कहानी है। ये 20 साल में जो सुशासन दिया, जिसके कारण देश और प्रदेश का नाम बढ़ा, जिससे तरक्की हुई, लोगों को फायदा मिला, उसके कारण लोग ये मोदी @20 को याद करते हैं। और 20 साल में एक विशेष है, इस नेता ने एक दिन भी छुट्टी नहीं ली और एक दिन भी बीमार नहीं पड़े। दिस बुक इज नॉट एक्चुअली फॉर द रीडिंग पर्पस, दिस बुक इज एक्चुअली अ डॉक्यूमेंट्री ऑफ दिस कंट्री, हाउ मोदी जी हैज चेंज द एंटायर कंट्रीज पर्सपेक्टिव टू अस एंड टू द होल वर्ल्ड। So that has been depicted by Prakash ji in such a nice way. So nothing more to say about it. I would only say one thing about this book and Modi ji, that we used to read about the politician and the leader. So if you read this book, if you know Modi ji, this is a clear statement by me and by all of you that Modi ji is not a politician. See, all the politicians are not the leaders. রাজ্যের বর্তমান সাম্প্রতিক পরিস্থিতি, দুর্নীতির দায়ে মন্ত্রীর জেলে যাওয়া কিংবা গরু পাচার কাণ্ডে বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জেলে যাওয়া, ঠিক এরকম একটা প্রেক্ষাপটে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী মোদীর 20 বছরের সুশাসন, 12.5 বছর মুখ্যমন্ত্রী হিসেবে এবং পরের 8.5 বছর প্রধানমন্ত্রী হিসেবে, মোদীর এই সুশাসনকে সামনে রেখেই বিজেপি প্রকাশ করেছে মোদী @20। বস্তুত 21-এর ভোটে মোদীকে সামনে রেখে বাংলা দখলের স্বপ্ন দেখেছিল টিম বিজেপি, কিন্তু সেটা সম্ভব না হলেও আগামী দিনে মোদীর এই সুশাসনকে রেখেই আগামী ভোটগুলোয় বাংলা জুড়ে তারা যে প্রচারে নামবেন, আজ কলকাতার এক সেমিনার থেকে সে কথাই স্পষ্ট করে দিলেন প্রকাশ জাভরেকর, কেন্দ্রীয় নেতৃত্ব। ক্যামেরায়
রেজ্জাক আলীর সঙ্গে সুমন বটব্যালের রিপোর্ট, খাস খবর।